হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ হাজির হয়ে গেছি তোমাদের কাছে ছোট্ট একটা ইনফরমেশান নিয়ে, বাট এটা ভীষণ কাজের, ভীষণ দরকারি, বাট খুব সিম্পল একটা ইনফরমেশান যেটা অনেকেই জানে আবার অনেকেই জানে না। তো যারা জানে না, যাদের ক্ষেত্রে অসুবিধা হয়, তাদের জন্যই যে বিষয়টার উপর বেস করে আজকের ভিডিওটা তোমাদের জন্য, সেটা হচ্ছে আমরা জানি যে দূরপাল্লার যে ট্রেনগুলো ছিল, এক্সপ্রেস ট্রেনগুলো, সেগুলোতে আগে রেলওয়ে মানে রেল থেকে মানে খাওয়ারের ব্যবস্থা বা কিছু কিছু ট্রেনে খাওয়ারের ব্যবস্থা এবং মানে ওটা ইনক্লুড ছিল টিকিটের সাথে, আর কিছু কিছু ট্রেনে মানে সব ট্রেনেই এটা দেওয়া হতো এসি কোচে, যে কম্বল, চাদর এবং বালিশ এটা দেওয়া হতো ওখান থেকে। তো এটা মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, সেটা আমরা অনেকেই জানি 2020 সাল থেকে, যখন করোনা এলো কোভিডের জন্য এই জিনিসটা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এটা মাঝখানে আমরাও জানতাম না, একবার গেছিলাম যখন আমরা ক্যারি করিনি নিজেদের সাথে, জিনিস খুব সমস্যা হয়েছিল, কিছু লোক জানতো কিছু লোক জানতো না, এরকমভাবে অনেকেরই এটা সমস্যা হয়। তো এটা মানে যাতে সবাই এখন জানতে পারে সেই জন্য এই ভিডিওটা, সেক্ষেত্রে অনেকের সুবিধা হবে। তো এগুলো কিন্তু আবার চালু হয়ে গেছে, এটাই বলার। আর কোন কোন ট্রেনে চালু হয়ে গেছে এবং কোন কোন ট্রেনে চালু হয়নি এখনও দেওয়া, তো সেইটা আমি কিভাবে চেক করতে পারবে তোমরা, সেটাই আমি আজকে বলবো। তো এই ভিডিওটা তোমাদের কাছে ভীষণ একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, আশা করছি তোমরা পুরোটা দেখবে এবং তোমাদের কাজে লাগবে। তো তোমাদের জন্য এটাই সুখবর যে আবার সেটা চালু হয়ে গেছে, আমাদের সাথে আর চাদর ফাদর এসব কিছু ক্যারি করতে হবে না বালিশ, তো এগুলো আবার চালু হয়ে গেছে। তো এটা অনেকের কাছেই ভীষণ মানে সুবিধাজনক হলো ব্যাপারটা। এবং কিভাবে এটা চেক করা যায় যে কোন কোন ট্রেনগুলোতে আমরা এখন এই সুবিধাগুলো পাবো এবং কোনগুলোতে এখনো চালু হয়নি, সেগুলো মানে এক দু মাস হলো এগুলো চালু হয়ে গেছে, ঠিক আছে? তো সেটা চেক করার যে ওয়েবসাইটটা বা যে প্রসেসটা, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি। যে ওয়েবসাইটটা এখানে দেখো আমি লিখে দিয়েছি তোমাদের স্ক্রিনে বড় করে, এটা দিয়ে সার্চ মারতে হবে এবং এরকমভাবে স্ক্রোল করতে হবে, তবে এই যে নিচে সব ট্রেনের নামগুলো আসবে আর এখান দিয়ে আমরা চেক করে নিতে পারবো যে কোন কোন ট্রেনে দেওয়া স্টার্ট হয়ে গেছে এবং কোন কোন দিনের ট্রেনে দেওয়া স্টার্ট হয়নি। তো বিগত 2 মাস ধরে এটা চলছে আর কি, প্রসেসটা সব হয়তো এখনও কমপ্লিট হয়নি, তোমরা এখান থেকে চেক করে নিতে পারো, এটাই বলবো। আই থিঙ্ক তোমাদের হেল্প করতে পারলাম এবং তোমাদের উপকারে লাগলো ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও, কমেন্ট করো, কারোর কিছু প্রশ্ন থাকলে সেটাও করো, এবং সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।